নমস্কাৰ আপুনি চাই আছে মিড ডে 18 মই জয়ন্ত মাধৱ গোস্বামী দিল্লীত সংবাদ মাধ্যম আসাম হাউচ শর্মাই এই খবর আমি জনাম কিন্তু এই মুহূর্তত আমি জনাইছো এক দুঃখ খবর বিশিষ্ট সাহিত্যিক লক্ষ্মীনন্দন বৰাৰ দেহাৱসান মহানগরীর এক্সেল কেয়ার হাসপাতালত শেষ নিঃশ্বাস ত্যাগ করে লক্ষ্মীনন্দন বৰাই এই মুহূর্তের এক শোকর খবর অসমৰ সাহিত্য জগতত বৃহৎ শূন্যতা সৃষ্টি করে সাহিত্যিক লক্ষ্মীনন্দন বৰাৰ দেহাৱসান পদ্মশ্রী সাহিত্য একাডেমি বঁটা প্রাপক লক্ষ্মীনন্দন বৰাৰ আৰু নাই অসমৰ সাহিত্য জগতত গভীর শোকর ছাই মুহূর্ত আৰু তার সমান্তরালক আমি জনাইছো মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালেও গভীর শোক প্রকাশ করেছে লক্ষ্মীনন্দন বৰাৰ মৃত্যুত রাজ্যিক মর্যাদায় করা হব শেষকৃত্য এই কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনর জানাইছো লক্ষ্মীনন্দন বৰাৰ মৃত্যুত গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হব এই কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আনহাতে পরীক্ষা সন্দর্ভত মন্তব্য মুখ্যমন্ত্রীর পরেশ বৰুৱাক আলোচনার মেজলে অনার চেষ্টা ডিসেম্বরের ভিতর সকলে ভ্যাকসিন লাভ করব বলেও দিল্লীত সংবাদ মাধ্যমের সম্মুখত প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর আমি জানাইছো আজির দিনটির এক শোকর খবর বিশিষ্ট সাহিত্যিক লক্ষ্মীনন্দন বৰাৰ দেহাৱসান এক্সেল কেয়ার হাসপাতালত শেষ নিঃশ্বাস ত্যাগ করে সাহিত্যিকগৰাকীয়ে উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে কোভিড-19 আক্রান্ত হয়েছিল বিশিষ্ট সাহিত্যিকগৰাকী আজি পুৱা 11 বজাত শেষ নিঃশ্বাস ত্যাগ করে সাহিত্যিকগৰাকীয়ে সাহিত্যিকগৰাকীর মৃত্যুত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শোক প্রকাশ রাষ্ট্রীয় মর্যাদায় করা হব শেষকৃত্য অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি আছিল লক্ষ্মীনন্দন বৰা সম্প্রতি মাহেকীয়া আলোচনী গৰীয়সীৰ সম্পাদকর পদত আছিল পাতাল ভৈরবী উপন্যাসের বাবে 1988 সনত লাভ করেছিল সাহিত্য একাডেমি বঁটা 2004 সনত উপত্যকা বঁটা লাভ করেছিল বৰাই 2008 সনত কায়াকল্প উপন্যাসের লাভ করে সরস্বতী সন্মান 2012 বর্ষ জীবনজোড়া সাধনা বঁটা প্রদান করে প্রকাশন পরিষদে 2015 সনত কেন্দ্রীয় সরকারে প্রদান করা পদ্মশ্রী সন্মানে সন্মানিত হয় 1997 সনের 2003 সনলে প্রকাশন পরিষদের অধ্যক্ষ আছিল 1954 সনত রামধেনু আলোচনী প্রথমটো গল্প ভাওনা প্রকাশ পাইছিল সেয়াই আছিল আরম্ভণি আর তার পিছত এটার পিছত আন এটা গল্প এখনের পিছত আন এখন উপন্যাস লিখি অসমীয়া সাহিত্যের ভঁরাল চহকী করে বিশিষ্ট সাহিত্যিকগৰাকীয়ে তেখেতৰ প্রকাশিত কেইখনমান গ্রন্থ হল ক্রমে দৃষ্টিরূপা নিশার পূরবী গঙা চিলনির পাখি আবেশ ইন্দ্রজাল মাতির মেঘর চান মাতিত মেঘর চান বিশেষ এরাতি আকো শরাইঘাট জাকেরি নাহিকে উপাম সেহি অনুরাগ পাতাল ভৈরবী কাল ডিঙরারে পাল মৎস্যকন্যা প্রেয়সী সেহি গুণবিধি কায়াকল্প ইত্যাদি কেইবাখনো উল্লেখনীয় উপন্যাস 1932 সনের 15 জুনত নগাঁওর কুজিদাহ গাঁওয়ার হাতিসুমত জন্মগ্রহণ করেছিল বৰাই কটন কলেজের পর পদার্থ বিজ্ঞানত স্নাতক ডিগ্রি লাভ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজের পর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের পর বতর বিজ্ঞান বিষয়ত পিএইচডি ডিগ্রিও লাভ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক হিসাবে কাম আরম্ভ করেছিল লক্ষ্মীনন্দন বৰাই জার্মানির জোহান্স বুটিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসাবেও কাম করেছিল আর এইগারী বরেণ্য সাহিত্যিকর মৃত্যুত গভীর শোকর ছাঁ সাহিত্য জগত আমার জ্যেষ্ঠ সাংবাদিক অসীম কুমার বৰাৰ সৈতে আমি যোগাযোগ স্থাপন করেছো এই মুহূর্তে অসীম সাহিত্য জগত উকা করে আতুরি গল বিশিষ্ট সাহিত্যিক পদ্মশ্রী লক্ষ্মীনন্দন বৰা হোমেন বৰগোহাঁইৰ পিছত পুনৰ এক অপূরণীয় ক্ষতি সাহিত্য জগতৰ বাবে লক্ষ্মীনন্দন বৰাৰ দেহাৱসান হয় জন্ত
এই কোভিড কালিন সময়ত যেটা ডাঙৰ ব্যক্তিত্ব আমি হেৰুৱাব লগা হল তাৰ ভিতৰত হোমেন বৰগোহাঁই আৰু ডক্টৰ লক্ষ্মীনন্দন বৰা দুইজন ব্যক্তিয়ে অসমীয়া সাহিত্যৰ একোজন মহিৰ আছিল হোমেন বৰগোহাঁই মৃত্যুৰ পিছত 24 মিনিট ডক্টৰ লক্ষ্মীনন্দন বৰা চিকিৎসাধীন হৈছিল হস্পিটেলত কিন্তু পৰৱৰ্তী সময়ত দেখা গৈছিল কিছু সুস্থ অৱস্থালৈ আহিছিল যদিও আজি তেওঁ মৃত্যুবাৰ্ষিকী পাতি ল'লে আমি ক'ব লাগিব যে লক্ষ্মীনন্দন বৰা আছিল অসমীয়া গল্প সাহিত্যৰ ফলস্বৰূপ যে যিটো আধুনিক গল্পৰ ধাৰা অসমীয়া সাহিত্যত আৰম্ভ হৈছিল তাৰ ভিতৰত মহিম বৰাৰ পিছতেই ডক্টৰ লক্ষ্মীনন্দন বৰাৰ নাম ল'ব পাৰি আৰু তেওঁ ছাত্ৰ অৱস্থাৰ পৰাই গল্প লিখি আহিছিল আৰু গল্পৰ জৰিয়তে তেওঁ এটা সুকীয়া পৰিচয় গঢ়ি তুলিছিল আৰু তেওঁ গল্পত পৰিস্ফুট হৈছিল অসমীয়া ভাষা সাহিত্য সংস্কৃতিৰ উপৰিও অসমীয়া যিখন গ্ৰাম্য সমাজ অসমৰ যিটো অসমীয়া মানুহৰ যিটো চৰিত্ৰ সেই কথাবিলাক তেওঁ অতি সাৱলীল ভাষাৰে তেওঁ গল্পৰ জৰিয়তে উপস্থাপন কৰিছিল তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত তেওঁ উপন্যাসত হাত দিছিলে আৰু কেইবাখনো পাতাল ভৈৰৱকে ধৰি সেহি গুণনিধিকে ধৰি কেইবাখনো বিখ্যাত উপন্যাসেৰে অসমীয়া উপন্যাস সাহিত্য এটা নতুন মাত্ৰা প্ৰদান কৰিছিল আৰু একে সময়তে ডক্টৰ লক্ষ্মীনন্দন বৰাই বিভিন্ন বিষয়ত উপন্যাস লিখাৰ উপৰিও বিভিন্ন বিষয়ত তেওঁ প্ৰবন্ধ পাতি লিখি আহিছিল আৰু কেইবাখনো আলোচনী তেওঁ সম্পাদনা দায়িত্ব গ্ৰহণ কৰি আহিছিল তেওঁ মৃত্যুৰ আগমুহূৰ্তলৈকে অসমৰ আগশাৰীৰ সাহিত্য আলোচনী গৰিয়সীৰ সম্পাদনা কৰি আহিছিল আৰু গৰিয়সীৰ পাতত তেওঁৰ নতুন চিন্তা কিছুমান উন্মেষ ঘটাইছিল নতুন লিখকক তাত স্থান দিছিল আৰু তেওঁ নিজেও তাত প্ৰত্যেক মাহে একোটা একোটা সম্পাদকীয় লিখিছিল আৰু এটা অসম্পাদকীয় লিখিছিল য'ত তেওঁৰ ব্যক্তিগত অভিজ্ঞতা তেওঁ জীৱনৰ বিভিন্ন ঘাত প্ৰতিঘাত তেওঁ লিখি গৈছিল আৰু জয়ন্ত আমি এটা কথা আমি দৰ্শকসকলক জনাব খোজোঁ যে লক্ষ্মীনন্দন বৰাই সুদীৰ্ঘ সাহিত্য জীৱনত বা তেওঁৰ ব্যক্তিগত জীৱন শৈক্ষিক জীৱন তেওঁ গৱেষণা এই সকলোবিলাক সামৰি তেওঁ এখন আত্মজীৱনী লিখি থৈ গৈছে কাল বলুকাত খোজ এখন বিশাল আত্মজীৱনী সেই আত্মজীৱনীখন পঢ়িলে আমি গম পাওঁ আচলতে লক্ষ্মীনন্দন বৰাই এটা আওহতীয়া অঞ্চলৰ পৰা নগাঁও বেবেজীয়া অঞ্চলৰ পৰা ওলাই আহি এনেদৰে বিভিন্ন প্ৰত্যাহ্বান নেওচি দৰিদ্ৰতা নেওচি তেওঁ আজি এই এনেকুৱা এটা পৰ্যায়ত উপনীত হ'ব পাৰিছে গতিকে স্বাভাৱিকতে লক্ষ্মীনন্দন বৰাৰ